আজকে আমার হাতে আছে একটি বাজেট গেমিং ল্যাপটপ যার নাম হচ্ছে Acer Nitro 5। এই ল্যাপটপটি তাদের জন্য যারা ব্যাংক অ্যাকাউন্ট তুলপার না করেও ডিসেন্ট কোয়ালিটির গেমিং পারফরমেন্স চান। Acer এর বেশ কিছু গেমিং সিরিজের ল্যাপটপ আছে, তার মধ্যে Nitro সিরিজটা একটু বাজেট ফ্রেন্ডলি, যাদের কাছে টাকা পয়সা কম তাদের জন্য হচ্ছে এই সিরিজটি। তো আজকে আমরা Acer Nitro 5 আনবক্স করব, ল্যাপটপটি কেমন দেখব, এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, এন্ড মোস্ট অফ অল কিছু লেটেস্ট এন্ড গ্রেটেস্ট গেম খেলবো এই ল্যাপটপটিতে, এবং আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে এই ল্যাপটপটি যদি কেনেন তাহলে কিরকম গেমিং পারফরমেন্স পেতে পারেন। আমার বেশ কিছু পছন্দের গেমও এই ল্যাপটপে খেলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিতে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো Acer Nitro 5 এর যে ভার্সনটি আমাদের হাতে আছে, এটির বেসিক স্পেসিফিকেশনগুলো যদি দেখি তাহলে এতে আছে 15.6 ইঞ্চ ফুল এইচডি মানে 1920x1080 পিক্সেলের একটি এলসিডি আইপিএস প্যানেল, প্রসেসর হিসেবে আছে Core i5 8th generation-এর 8300H প্রসেসর, এবং এতে একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে যেটা হচ্ছে Nvidia GeForce GTX 1050 Ti, উইচ ইজ কুল। এছাড়াও এতে আছে 8GB RAM যেটা DDR4 এবং 1TB হার্ড ড্রাইভ আছে, তবে এতে কোনো SSD ইনক্লুডেড নেই, আপনারা চাইলে SSD লাগাতে পারেন, স্লট আছে, আপনি চাইলে আপগ্রেড করতে পারেন। এছাড়া এই ল্যাপটপে আর কি কি স্পেসিফিকেশন আছে সেটা আমরা আনবক্স করেই দেখব, ল্যাপটপের ফিজিক্যাল যে পোর্টসগুলো আছে এবং কিরকম দেখতে সে বিষয়গুলো। সো লেটস জাম্প অ্যাহেড এন্ড আনবক্স দিস। সো দ্য ফার্স্ট থিং দ্যাট কেম আউট ইজ দ্য ল্যাপটপ, আর সাথে কিছু ডকুমেন্টেশন আছে। তার আগে বলে নিচ্ছি, এই ল্যাপটপটিতে 2 বছরের ওয়ারেন্টি আছে, বাংলাদেশে আপনি 2 বছরের ওয়ারেন্টি পাবেন। সো এখানে কিছু ডকুমেন্টস আছে যেটা ওয়ারেন্টি এবং একটি কুইক গাইড অবভিয়াসলি। সো আমরা যদি এইগুলোকে একটু সাইডে রাখি, ফোম দিয়ে প্রোটেক্ট করা আছে, ওকে, অ্যান্ড দেন ইনসাইড দ্য ল্যাপটপ এখনই দেখাচ্ছি না, আমরা দেখবো বক্সের ভিতরে আর কী কী আছে। ওয়েল, বক্সের ভিতরে আমি দেখতে পাচ্ছি এই পাশে আরও একটি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটি চার্জিং ইউনিট। চার্জিং ইউনিটটি আমি জাস্ট একটু খুলে দেখে নিই, ইয়াস চার্জিং ইউনিট। সো আমি এটাকে সাইডে রাখছি একটু এবং ল্যাপটপের দিকে হালকা একটু নজর দিই আমরা। সো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপটি, ওয়েল ইটস বিগ, ওকে। সো এই হচ্ছে ল্যাপটপটি, এবং এই ল্যাপটপটির ডিজাইন কীরকম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথমত এই ল্যাপটপের কালারটি হচ্ছে ব্ল্যাক, Acer-এর যে লোগোটি আছে সেটাও ব্ল্যাক, তবে এটাতে একটি রেডিশ টিন্ট আছে, এটাকে রেড বলা যাবে না, ঠিক ম্যারুন টাইপের একটা কালার, এবং পেছনের দিকে অনেকটাই পুরোটা জুড়েই আছে হচ্ছে কুলিং ফ্যান। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানের বাতাসগুলো ওই দিক দিয়ে বের হয়। সামনের দিকে অবভিয়াসলি আছে 2টা স্পিকার। পেছনের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো বেশ কিছু স্লট আছে এখানে, এবং আমি ধারণা করছি অন্যান্য ভিডিও দেখেছি এখানে 2টা স্লট আছে যেগুলো ইজিলি রিমুভ করা যায়, একটা হচ্ছে হার্ড ড্রাইভের আর একটা হচ্ছে র্যামের। সো আপনি চাইলেই এর যে 8GB র্যাম আছে এটাকে আপগ্রেড করে 32GB পর্যন্ত নিয়ে যেতে পারেন, এবং 2টা স্লট আছে র্যামের, যেটা একটা স্ক্রু আনস্ক্রু করলেই আপনি এখানে র্যাম চেঞ্জ করতে পারেন, এবং হার্ড ড্রাইভ এবং SSD যে স্পেসটা আছে সেটাও আপনি অ্যাক্সেস করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপটি। ডিজাইনটা যদি আমরা দেখি একটু ভেতরের দিকটা দেখি, তার আগে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। সো ল্যাপটপের সারফেসটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে পুরোটাই আমার কাছে মনে হচ্ছে প্লাস্টিক বডি, তবে কোয়ালিটিটা ডিসেন্ট, দেখতে অনেক ডিসেন্ট লাগে, বেশ হাতেও স্টার্ডে ফিল হয়। অবভিয়াসলি একটি গেমিং ল্যাপটপ হিসেবে এটা যেরকম ফিল পাওয়া দরকার সেই ফিলিংটা আপনি অবশ্যই পাবেন, বাট প্লাস্টিকের তৈরি এবং উপরের যে স্ক্রিনটি আছে সেটি মানে উপরের পার্টটুকু স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট না। সো আমি বেশ কয়েকদিন ইউজ করেছি অ্যাকচুয়ালি, সো আমার এখানে মাইনর কিছু স্ক্র্যাচ পড়েছে। সো আপনারা যদি একটু কেয়ারফুল না হন তাহলে ল্যাপটপে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। আর এর ওয়েটের কথা যদি বলি তাহলে গেমিং ল্যাপটপ হিসেবে এটা বেশ হেভি, অ্যান্ড দিস ইজ নট দ্য কাইন্ড অফ ল্যাপটপ দ্যাট ইউ ক্যারি এভরি ডে উইথ ইউ, সো ইটস নট অ্যান ইস্যু। অ্যান্ড স্পিকিং অফ ক্যারিং, আপনারা যদি এই ল্যাপটপটি কেনেন তাহলে এর সাথে পাবেন একটি ফ্রি ব্যাকপ্যাক। সো এই ব্যাকপ্যাকটি দিয়ে আপনারা চাইলেই এই ল্যাপটপটিকে ক্যারি করতে পারেন, ব্যাকপ্যাকটির কোয়ালিটি বেশ ডিসেন্ট, এবং আপনারা চাইলে এই ল্যাপটপটিকে এই ব্যাকপ্যাকের ভেতরে খুব সেফলি ক্যারি করতে পারেন, এবং এই ফ্রি ব্যাকপ্যাকটি আমার কাছে একটা গুড ইনক্লুশন মনে হয়েছে। আমরা যদি এই ল্যাপটপটিকে একটু ওপেন করি, আই মিন ভেতরের সাইডটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে এই হচ্ছে ভেতরের সাইড। আপনারা দেখতে পাচ্ছেন যে এলসিডি প্যানেলটি এখানে আছে, এটা একটি আইপিএস প্যানেল, এখানে লিখা আছে ফুল এইচডি 1080 পিক্সেল রেজুলেশনের। তো আমরা যদি কিবোর্ডের কোয়ালিটির দিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো কিবোর্ডের বাটনগুলোতে বেশ ভালো ট্র্যাভেল আছে, যদিও হালকা পাতলা ফ্ল্যাক্স আছে, এই ফ্ল্যাক্সটুকু আসলে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা এটাতে বেটার আশাও করতে পারি না। সো যেহেতু প্রাইসটা কম তাই আমরা এইটুকু ফ্ল্যাক্সকে অ্যাভয়েড করতেই পারি। এছাড়া এই ল্যাপটপের নাম প্যাড আছে ডেডিকেটেড, সো আপনি যখনই গেমিং করতে যাবেন অনেক সময় নাম প্যাডের দরকার পড়ে। তবে একটা জিনিস আমার কাছে একটু অড লেগেছে, এই শিফট এবং আপ অ্যারো যেটা, এই দুইটা খুব কাছাকাছি, সো অ্যাক্সিডেন্টালি প্রেস লেগে যেতে পারে একটা চেয়ে তার একটা। এছাড়া এর যে কিবোর্ডের বাটনগুলো বেশ স্টার্ডি এবং টাইপিংও বেশ কমফোর্টেবল। সো আমরা যদি এই ফ্ল্যাক্সটাকে একটু ইগনোর করি,
কনসিডারিং দ্য প্রাইস তাহলে এই কিবোর্ডটি বেশ ডিসেন্ট কোয়ালিটির এবং এই কিবোর্ডটি এলইডি ব্যাকলিট ডিসপ্লের পাশের বেজেলগুলো বেশ থিক উপরের দিকে আছে ওয়েবক্যাম এবং মাইক্রোফোন এবং এর সাউন্ড সিস্টেমটি ডলবি অডিও এনহ্যান্স সো আমরা এখন একটু দেখব এর পোর্টস গুলো পোর্ট সিলেকশন খুবই স্ট্যান্ডার্ড রাইট সাইডে আছে 3.5 mm অডিও জ্যাক দুটি ফুল সাইজ ইউএসবি 2 পোর্ট এবং একটি পাওয়ার প্লাগ লেফট সাইডে আছে একটি স্ট্যান্ডার্ড ইথারনেট পোর্ট একটি ইউএসবি টাইপ সি পোর্ট একটি ফুল সাইজ HDMI একটি ইউএসবি এ মানে ফুল সাইজ ইউএসবি 3 এবং একটি এসডি কার্ড রিডার সো ল্যাপটপটি অন হয়ে গেল এখন এখানে আমরা বেশ কিছু গেম ইনস্টল করেছি যেগুলো খেলবো এবং আমার মেইন যে কনসার্ন সেটা হচ্ছে এই ল্যাপটপটি গরম কতটুকু হয় মানে গরম হওয়া পর্যন্ত এর পারফরম্যান্স ঠিকঠাক থাকে কিনা শুরুতে যেরকম পারফরম্যান্স গরম হয়ে গেলে সেরকম পারফরম্যান্স কিনা গরম অবশ্যই হবে বিকজ ইটস এ গেমিং ল্যাপটপ এবং প্রত্যেকটা গেমিং ল্যাপটপই গরম হয় পিসিও গরম হয় সো কতটুকু গরম হওয়া পর্যন্ত পারফরম্যান্স ঠিকঠাক ধরে রাখতে পারে গেমগুলো কত FPS এ রান হয় কোন সেটিং এ রান হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দেখবো এবং প্রত্যেকটি গেম আমরা খেলবো আপনাদেরকে 2-3 মিনিট করে দেখানোর চেষ্টা করবো সো লেটস জাম্প ইনটু ইট কিবোর্ডের এলইডি ব্যাকলাইটটা আমার কাছে অস্থির লেগেছে গেমিং এর সময় যেটি FN+F9 চেপে অন অফ করা যায় আমি আজকে টোটাল 6টা গেম খেলেছি তার মধ্যে প্রথমটি হলো ফার ক্রাই নিউ ডন হাই গ্রাফিক্সের গেমটিতে আমি অ্যাভারেজে 55 frames per second পেয়েছি আর সেটিংটা একটু টুইক করলেই ইজিলি 60+ frames per second পাওয়া পসিবল প্রথমে গেমটি খেলতে গিয়ে খেয়াল করলাম এর ডিসপ্লেটি বেশ ব্রাইট আমি 50% ব্রাইটনেসে খেলেছি সবগুলো গেম ডিসপ্লেটি ভাইব্রেন্ট এবং কালারফুলও বটে তবে কালার অ্যাকুরেসি 100% বলা যাবে না 90%-এর মতো অ্যাকুরেট কালার পাওয়া যাবে এই ডিসপ্লেতে আর গেমিংয়ের বেলায় এটা সহজেই মানে নেওয়া যায় দ্বিতীয় যে গেমটি খেলেছি সেটা হচ্ছে জম্বি শুটিং গেম ওয়ার্ল্ড ওয়ার জেড এই গেমটিতে হাই গ্রাফিক্সেই 60 frames per second অ্যাভারেজ পাচ্ছিলাম আর স্ক্রিনটি আপনাদের কাছে একটু ডার্ক মনে হতে পারে আমার ভিডিওর এক্সপোজার এবং ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে ক্যামেরায় আসলে ডিসপ্লের ফুল এক্সপিরিয়েন্স দেখানো খুব একটা সম্ভব হয়ে ওঠে না তবে আমি সামনে থেকে খেলে এই গেমিংটি খুব এনজয় করেছি তৃতীয় গেমটি ছিল আমার অনেক পছন্দের একটি গেম ডেভিল মে ক্রাই 5 এই গেমটিতেও আমি অ্যারাউন্ড 60 frames per second পেয়েছি হাই গ্রাফিক্সে সো গেম খেলার সময় এই ল্যাপটপটা গরম কতটুকু হয় প্রথমত ল্যাপটপের একদম উপরের পাশটা মানে স্ক্রিনের নিচের যে অংশটুকু সেটুকু অনেক গরম হয় তবে এর নিচের অংশে মানে কিবোর্ডের পাশে যে গরমটুকু আছে সেটুকু সহ্য করার মতো আই মিন আপনার হাতে অতটা গরম লাগবে না যে একদমই গেম খেলার মতো না সেরকম গরম লাগে না বাট মোটামুটি গেম খেললে ধরেন ঘণ্টাখানেক আমি যেমন এখন ঘণ্টাখানেক গেম খেলছি এই ল্যাপটপে ঘণ্টাখানেক গেম খেললে মোটামুটি উপরের পাশটা গরম হয় বাট সেটা একদমই অসহ্য গরম না হিট বেশি হলে গেমিংয়ের পারফরমেন্সে খুব একটা মেজর অসুবিধা হয় না অকেশনালি একটু স্টার্টার করে যা মানিয়ে নেওয়ার মতো এছাড়া এসারের কুল বুস্ট টেকনোলজির মাধ্যমে ল্যাপটপের ফ্যান স্পিডটা কন্ট্রোলও করা যায় চতুর্থ যে গেমটি খেলেছি সেটাও আমার অনেক পছন্দের একটি গেম অ্যাকচুয়ালি আসলে সবই আমার পছন্দের গেম এটি হচ্ছে নিড ফর স্পিড পে ব্যাক এই গেমটি ল্যাপটপকে একটু কঠিন সময় দিচ্ছিল হাই গ্রাফিক্সে অ্যাভারেজে 40-45 frames per second পেয়েছি তবে মিডিয়াম গ্রাফিক্স দিলে 60 frames per second গেম খেলা যায় তবে মাঝে মধ্যে দু একটা স্টার্টার লক্ষ্য করেছি যেমন ড্রিফটিংয়ের বেলায় তবে এটা চালিয়ে নেওয়ার মতো এছাড়াও এর ডলবি এনহ্যান্সড সারাউন্ডিং সাউন্ড আমাকে বেশ মুগ্ধ করেছে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তবে হেডফোন দিয়ে অসাধারণ ফিলিং পাওয়া যায় পাঁচ নম্বরে যে গেমটি খেলেছি সেটা হচ্ছে সেকিরো শ্যাডো ডাই টুয়াইস এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে ডিফল্ট হাই গ্রাফিক্সে 55-60 FPS পাচ্ছিলাম এই ল্যাপটপে অ্যাভারেজে তবে সমস্যা হলো এই গেমে প্রথম রাউন্ডটা পার হওয়ার জন্যই আমি 3 বার চেষ্টা করলাম এবং 3 বারই ফেল করলাম উইচ ইজ রিয়েলি স্যাড শেম অন মি লেটস মুভ অন টু দ্য 6th অ্যান্ড দ্য লাস্ট গেম উইচ ইজ FIFA 19 ফিফায় 60+ FPS ইজিলি পাচ্ছিলাম ব্রাইট এবং কালারফুল ডিসপ্লেতে রিয়াল মাদ্রিদ নিয়ে বার্সার সাথে একটা গোল খেয়ে বুঝলাম যে আমার অ্যাকচুয়ালি আরও প্র্যাকটিস করা দরকার লেটস মুভ অন গেম খেললে চার্জ খুব দ্রুত ফুরায় এরকম হার্ডকোর গেমিং করলে আমি নতুন অবস্থায় 1.5-2 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যদিও এটা গেম টু গেম ভেরি করে যেমন একটু বেশি ইন্টেন্স গেম খেললে ব্যাকআপটা হয়তো আর একটু কমে যেতে পারে আর এই হচ্ছে এর 135 ওয়াটের চার্জার যেটা দিয়ে ল্যাপটপটি ফুল চার্জ হতে 2 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগে সবশেষে এর টাচপ্যাড টাচপ্যাডটি কাজ করে স্মুথলি রেসপন্সও স্পন্টেনিয়াস কিন্তু এর বাটনগুলো আমার কাছে খুব একটা কমফোর্টেবল লাগেনি এর লং ট্রাভেলের কারণে বাটনগুলো আসলে একদমই ক্লিকি না তবে একটা গেমিং ল্যাপটপের টাচপ্যাডের দিকে খুব একটা গুরুত্ব কেউ দেয় না আমিও একটু ওভারলুক করলাম নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রাইসিং Acer Nitro 5 এর বেশ কিছু ভার্সন আছে তবে আমার হাতে যেটি আছে কোরাই 5 8th generation এর প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 78,000 টাকা স্মার্ট টেকনোলজিস লিমিটেড হচ্ছে Acer সহ বিভিন্ন ল্যাপটপের বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং তারা আমাকে জানিয়েছে এই ল্যাপটপটি এই সপ্তাহ থেকেই বাংলাদেশে অ্যাভেলেবল আছে সো আপনারা চাইলে নিতে পারেন এবং 78,000-এ এটি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে গেমিং পারফরমেন্স সহ প্রায়
প্রাইসিং সবকিছু মিলে একটি ডিসেন্ট কোয়ালিটির ল্যাপটপ আমার কাছে মনে হয়েছে তবে আপনাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যদি কেউ সিরিয়াসলি গেমিং করতে চান তাহলে এই ল্যাপটপের যে এসএসডি ভার্সন আছে যেটাতে 128 জিবি পর্যন্ত এসএসডি পাওয়া যাবে আপনি চাইলে সেই এসএসডি ভার্সনটা নিতে পারেন যেটার দাম হবে অ্যাপ্রক্সিমেটলি 81000 মানে 81000 টাকার মধ্যে এসএসডি যুক্ত ভার্সনটি যদি পান তাহলে স্পিডটা একটু বেশি পাবেন ল্যাপটপের পারফরম্যান্সও একটু বেশি পাবেন তো আমার সাজেশন থাকবে আপনাদের যদি একটু বাজেট বাড়িয়ে নিতে পারেন তাহলে এসএসডি ভার্সনটি নেবেন এই ল্যাপটপটিও খারাপ না যারা এসএসডি দিতে আসতে চান তাদের জন্য খারাপ না আপনারা যেমনটি দেখলেন গেমিং পারফরম্যান্স ডিসেন্ট সো আপনারা চাইলে যে কোনোটা কিনতে পারেন এবং এর আরেকটি ভার্সন আছে যেটা হচ্ছে কোরাই 7 ভার্সন যার দাম হবে সামওয়্যার অ্যারাউন্ড 95000 মানে 95000 টাকার মতো পড়বে কোরাই 7 ভার্সন সেটাও আপনারা নিতে পারেন তবে যেহেতু বাজেট গেমিং এর কথা আমরা বলছি তাহলে আমার মনে হয় যে কোরাই 5 এর ভার্সনটি নিলেই আপনারা মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির গেমিং পারফরম্যান্স পাবেন আর এই ল্যাপটপটি যদি কিনতে চান তাহলে বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল আছে বড় বড় সবগুলোই আছে ঢাকায় যেরকম মাল্টিপ্ল্যান সেন্টার আছে আইডিবি আছে কিংবা আপনারা চাইলে বসুন্ধরাতে কেউ কিনতে পারেন বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে যেখানে ল্যাপটপ সেল হয় এসআর ল্যাপটপ যেখানে সেল হয় সেখানে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন এবং এই ল্যাপটপ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্টেও জানাতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা